হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সময় এখন সকাল 6:30 বাজে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। ওদেরকে স্কুলে দিয়ে আমরা যাব আজকে একটু এয়ারপোর্টে যাব। ওর চাচু আজকে চলে যাবে, তো ও চাচুকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য আমরা যাচ্ছি। তো এখন আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, আর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য কিন্তু একটু জ্যাম পড়েছিল, তো আমাদেরও একটু লেট হয়ে গিয়েছে। তো আমরা এখন অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, আর অল্প বাকি আছে সামনে। তো এই তো এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমরা এখন নামিয়ে দিয়ে তারপর চলে যাব। আমি যাব একটু শপিংয়ে, আর মর্নিং ব্রেকফাস্টটা খেয়ে নেব ওর আব্বুর সাথে। আর বাচ্চারা তো স্কুলে, ওদেরকে আজকে একটু সকালবেলা স্কুলে দিয়ে এসেছি। আর শালিনের শরীরটা এখন একটু অনেক ভালো আছে, অনেক আপুদের দোয়ায়, ভাইয়াদের দোয়ায়। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেছো আপু শালিনের শরীর কেমন আছে, অবশ্য জানাবে। এমনকি বলেছো যে তোমাদের বাসায় পানি এসেছে কিনা। তো আমাদের বাসায় পানি এসেছে, গর্ত শনিবারে এসেছে। তো আমরা এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আর আমার কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। তোমরা খুব সুন্দর করে কমেন্ট লিখো, এমনকি আমাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের এয়ারপোর্টের কাজ শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আর এই তো বাইরের ভিউটা একটু শ্যুট করতেছি, খুবই সুন্দর। আর আজকের ওয়েদারটা তেমন বেশি ভালো নয়। তো আমরা এখান থেকে যাব ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে যাব। আমি আর ওর আব্বু মর্নিং ব্রেকফাস্টটা খেয়ে নেব, খেয়ে তারপর যাব একটু শপিংয়ে, ওখান থেকে কিছু কিনে তারপর দেখি কোথায় যাই। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো আমরা এখন এয়ারপোর্টের সামনেই নাস্তাটা করব একটা ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে বসে। তো আমরা এখন অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি, তো দেখি কি অর্ডার করি আজকে রেস্টুরেন্টে, নাস্তাটা খেয়ে তারপর চলে যাব শপিংয়ে। তো আমরা এখন চুজ করতেছি কোন নাস্তাটা খাবো। তো রাবু অর্ডার করেছে বার্গার, চিকেন বার্গার দিয়েছি দুজনেরই। আর মর্নিং ব্রেকফাস্ট টাইম কিন্তু এমনিতেই হালকা পাতলা নাস্তায় থাকে ম্যাকডোনাল্ডসে। চা আছে, আর আছে কফি। তো রাবু কফি দিয়েছে, আমি দিয়েছি চা। তো এখন আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর বাচ্চারা তো আমাদের সাথে নেই, ওদেরকে অনেক মিস করতেছি, কারণ বাচ্চারা সঙ্গে থাকলে একটু চিটকা চেঁচামেচি করে, একটু অন্যরকম ফিল করি আমরা, খুবই ভালো লাগে। তো ওদেরকে অবশ্য সকালবেলা নাস্তা খাইয়ে দিয়েছি, ওদেরকে নাস্তাটা খাইয়ে তারপর আমরা রওনা হয়েছি। আর এমনি তো আজকে লেট হয়ে গিয়েছে, তো এই তো আমরা এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তাটা খেয়ে এখন আমি চলে এসেছি একটা ছোট্ট শপিংয়ে চলে এসেছি। এখানে শুধু চিপস ড্রিঙ্কস এগুলোই বিক্রি করে, আর অন্য কিছু বিক্রি করে না। তো দেখি আমি এখান থেকে কী কিনি, আর এখান থেকে টুকিটাকি কিনে তারপর আমি চলে যাব ব্যাংকে যাব। ওরা টাকা উঠাবে ওখানে, ওখানে কাজটা শেষ করে তারপর আমি চলে যাব বাসায়। তো আজকে আমার এমনিতেই লেট হয়ে গিয়েছে, আর যেহেতু আমরা বাহিরে খেয়েছি তো সেক্ষেত্রে বাসায় তেমন বেশি কিছু রান্না করব না। তো যেয়ে দেখি কী রান্না করি, আর বাচ্চারা তো স্কুল থেকে আসবে। তো আমরা এখনও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমরা এখন ব্যাংক থেকে বের হয়ে পড়েছি, এখন যাচ্ছি বাসায়। আর আজকে আকাশটা খুবই ঘোলা দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আরও বৃষ্টি নামবে। আসলে সকালবেলা বৃষ্টি হলে ভালো লাগে না। আর বাংলাদেশে শুনেছি প্রচুর গরম, অনেক আপু ভাইয়ার এই বলেছে যে আপু তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম। কী করার আছে, আল্লাহর রহমত হলে হয়তো হতেও পারে বৃষ্টি। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। তো আমি এখন বাসায় চলে এসেছি, বাসায় এসে এখন আমি একটা পেঁপে ছিঁড়ে নেব, কাঁচা পেঁপে খাবো। তো আমি এখন যাচ্ছি পেঁপে বাগানে, পেঁপে বাগান থেকে একটা পেঁপে ছিঁড়ে নেব। এখান থেকে গতকাল কয়েকটা পেঁপে ছিঁড়ে নিয়েছি। তো পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, এমনকি মাটন দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। তো আজকে দুই তিন দিন কাঁচা পেঁপে খেয়ে নিচ্ছি আর কি। তো কাঁচা পেঁপেটাও খেতে খুব ভালো লাগে, আর গ্যাস্ট্রিকের জন্য কিন্তু অনেক ভালো কাঁচা পেঁপে, খালি পেটে খেলে আরও বেশি ভালো হয়। তো আমরা এখন কাঁচা পেঁপেটা কেটে তারপর খাবো। তো আমি কাঁচা পেঁপেটা এখন কেটে নিচ্ছি।
পেঁপেটা কেটে তারপর দেখি আজকে কি রান্না করি। আর আজকে আমি তো, আমার শরীর তেমন বেশি ভালো ছিল না, আর বৃষ্টির সিজনে কিন্তু আমরা তো একটু ঠান্ডা, আজকে অনেক ঠান্ডা পড়েছে যেহেতু সকাল থেকেই বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তো সকাল প্রায় 8টার দিকে বৃষ্টিটা শুরু হয়েছে, 12টা পর্যন্ত এই বৃষ্টিটা ছিল। তো আমরা চলে এসেছি বাসায়, বাসায় এসে বাসা টুকিটাকি কাজগুলো শেষ করে নিয়েছি। আর যেহেতু সামনে রমজান মাস, রমজান মাসে কিন্তু যে কাজগুলো আমাদের চাপ পড়ে বেশি সেই কাজগুলো করে নেওয়া উচিত। তো সেই কাজগুলো আমি অলরেডি ফিনিশ করে ফেলেছি। আমার বাসা টুকিটাকি যা কাজ ছিল সব, ফ্রিজ মোছা, তারপর কিচেন ক্যাবিনেট ক্লিন করা, এগুলো তো সব কাজ আমার শেষ হয়ে গিয়েছে। তো এখন শুধু আমি বেডশিটগুলো চেঞ্জ করবো, জায়নামাজগুলো ধুয়ে দেবো। আর গতকালকে এক আপু আমাকে বলেছ যে আপু চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করার জন্য, তো অবশ্যই আমি শেয়ার করব। আর আমি তো আমার রান্নার চ্যানেলে দেখিয়েছি যে আমি তেহেরি কীভাবে রান্না করি, তারপরও অনেক কমেন্ট এসেছিলো আমার, আপুরা জানতে চেয়েছো যে আপু প্লিজ আমাকে এটা দেখাতে হবে তোমার এই রেসিপিটা। তো আমি আজকে আমার ব্লগ চ্যানেলে অবশ্য দিয়েছি, তো যে আপুরা দেখনি তারা অবশ্য দেখে নেবে। তো আমি কুকিং চ্যানেলের লিঙ্কটা অবশ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, হয়তো অনেক আপুরা খুঁজে পাচ্ছে না বা খুঁজতে পারতেছে না, তো তাদের সুবিধার জন্য আমি আবার রেসিপিটা দিয়েছি তোমাদের দেখার জন্য। তো যাই হোক, আমি এখন পেঁপেটা কেটে নিয়েছি, কেটে তারপর এখন পেঁপেটাকে খেয়ে নেবো। খেয়ে তারপর দেখি একটু টুকিটাকি কাজগুলো শেষ করে নেবো। আর আজকে তো এমনি তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিনে কিন্তু রুম একটু নোংরাই থাকে, যতই পরিষ্কার করে রাখি না কেন আমার কাছে একটু নোংরা মনে হয়। তো আমার রুমটা ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি চলে এসেছি কিচেনে। কিচেনে এসে এখানে কিছু সবজি কেটে নিয়েছি, মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো হচ্ছে শিম, কাঁচা টমেটো, আলু, ফুলকপি, মিক্সড সবজি আর কি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এখন সবজিটা রান্না করব। আর গতকালকের কিছু গরু মাংস ছিল, তেহেরি ছিল, তো সেগুলো বাচ্চাদের জন্য চলে যাবে। তো ভাবলাম আজকে একটা সবজি করি, অনেকগুলো সবজি রয়ে গিয়েছে ফ্রিজে। তো এখন আমি সবজিটা রান্না করে নিয়েছি, আমি এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, আর 1 টেবিল স্পুন দিয়েছি মরিচ বাটা, দিয়ে এখন আমি একটু মিক্স করে নিচ্ছি। যেহেতু বাচ্চারা সবজি খাবে না, তাই সবজিটাকে একটু ঝাল করে রান্না করতেছি, আর ওরা আবু নেড়ে চেড়ে দিচ্ছে, আমিও ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিচ্ছি আর কি। তো সবজিটাকে নেড়ে তারপর ঢেকে রাখবো, যখন সবজিটা ফুল সিদ্ধ হয়ে যাবে তখন আমি ধনে পাতা দিয়ে তারপর সবজিটাকে উঠিয়ে নেব। আর এক আপু আমাকে বলেছো আপু চিকেন নাগেটস রেসিপি শেয়ার করো, তো আমি অবশ্য চিকেন নাগেটস রেসিপি রান্না করতে মেক করতে পারি, তারপরও আমি শেয়ার করব আপুর সঙ্গে। আসলে সময়ের অভাব এখন, যেহেতু সামনে রমজান মাস, অনেক কাজ সংসারে, আর রমজান মাস আসলে তো আরও বেশি চাপ পড়ে যাবে কাজের। তো আমি দেখি কয়েকদিনের মধ্যে আমি চিকেন নাগেটস রেসিপি শেয়ার করব। তো এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম, দুপুরে লাঞ্চটা আমরা খেয়ে নিয়েছি, খেয়ে এখন শালীন স্কুল থেকে এসেছে, তো দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, এখন উপরে যাচ্ছে শালীন। ও অবশ্য স্কুল থেকে আসার সময় খেয়ে এসেছে, তো বাসায় এসে আর খাইনি আজকে। তো আমরা খেয়ে নিয়েছি দুপুরে লাঞ্চ, তো ওকে ঘুম পাড়িয়ে দিবো এখন, ওকে ঘুম পাড়িয়ে আমি চলে যাবো নিচে। নিচে এসে ওরা যে স্কুল থেকে এসেছিলো সেই ব্যাগগুলো রেডি করে নিব, মীরা, সালমান, শালীন, ওদেরকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম, তো সেই টিফিনগুলো এখন খুলে নিচ্ছি। আর সালমানকে আমি তেহেরি দিয়েছিলাম স্কুলের টিফিনে, ওর ফ্রেন্ডরা সবাই মিলে খেয়েছে, খেয়ে অনেক প্রশংসা করেছে যে তোমার আম্মুর রান্না এত ইয়াম্মি হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। তো এসে বলল যে আম্মু তুমি আমাকে তেহেরি দিয়েছো, আমার সব ফ্রেন্ডরা শেয়ার করে খেয়ে ফেলেছে। বললাম আমি তো জানি না যে ওরা খাবে, তাহলে তো আমি আরও বেশি করে দিয়ে দিতাম তোমাকে। তো যাই হোক, আমি এখন হাতে টুকিটাকি কাজগুলো শেষ করে নিচ্ছি, ওদের টিফিনগুলো ধুয়ে পয়সা করে তারপর রেখে দেবো।
তো আমি টুকিটাকি গাছগুলো শেষ করে নিয়েছি, প্লেট বাটি ধোয়া শেষ, কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। তো আজকে গাছে একটু পানি দিয়ে দিচ্ছি, আর বাহিরে যেহেতু বৃষ্টি হয়েছে তো বাহিরে পানি দিতে হয়নি, তো আমি এখন একটু দরজাগুলো খুলে দিচ্ছি। আর বাহিরে একটু সবজির বাগানটাকে একটু ঘুরে দেখবো, আর কিছু কাঁচামরিচ ছিঁড়ে নেবো। আসলে আজকে ভাবছিলাম ব্লগ দিব না আমি, আমার শরীরটা এমনি তো ভালো লাগছিল না, তাও ভাবলাম আমার যে সুইট আন্টিরা আছে, তারপর আমার আপু ভাইয়েরা আছে, তারা আমার ব্লগের জন্য ওয়েট করে, তখন আমার কাছে খুবই খারাপ লাগে যদি আমার একটা কমেন্ট চলে আসে যে আপু ব্লগ দেওনি কেন, আমার ছোটো ছোটো সোনামণিরাও বলে আন্টি তোমার ব্লগ অনেক ভালো লাগে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমি যতই অসুস্থ থাকি না কেন, তার ফাঁকেও কিন্তু আমি এই ব্লগগুলো মেক করি তোমাদের জন্য, তোমাদের নাইস নাইস কমেন্ট আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা দিয়ে ফেললাম আর কি। তো রেগুলারই আমি ব্লগ আপলোড করব আমার যতই সমস্যা থাক না কেন, আর যদি আমি ব্লগ আপলোড না করি তো অবশ্য তোমাদেরকে কমেন্ট লিখে জানিয়ে দেব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।